নমস্কার আমি রোহান না আপনাদের স্বাগত জানাই এটাই এই সিরিজের সেকেন্ড ভিডিও অলরেডি এর আগে আমি এই টপিকে একটা ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওতে আমি খুব ভালোভাবে ডিসকাস করে দিয়েছিলাম যে ইউটিউব শর্টস জিনিসটা আসলে কি কোন কোন কারণের জন্য ইউটিউব শর্টস ভাইরাল হয় এবং ফাইনালি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনাকে সঠিক নিয়মে ইউটিউব শর্টস তৈরি করতে হবে এবং ওই ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে ওই ভিডিওটা যেখানে শেষ হচ্ছে এই ভিডিওটা আমি ওখান থেকেই শুরু করব। তো এই ভিডিওতে আমি প্রথমে শিখিয়ে দেব বা প্রথমেই আমরা দেখবো যে আমাদের এই ইউটিউব শর্টস আপলোড করার স্ট্র্যাটেজিটা কি কোন স্ট্র্যাটেজি ফলো করে আমরা মেনলি ইউটিউব শর্টসটা আপলোড করব। তারপর কিভাবে সঠিক নিয়মে আমরা ইউটিউব শর্টস আপলোড করব কোন কোন মিস্টেকগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং ফাইনালি যেসব প্রশ্ন আমি আপনাদের কাছ থেকে পেয়েছি সেই সব ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর শেষে দেব। ঠিক আছে তো তাহলে ভিডিওটা মন দিয়ে দেখুন এই ভিডিওটা মন দিয়ে দেখবেন তবেই কিন্তু এই পুরো সিরিজটা কমপ্লিট হবে নয়তো কিন্তু অর্ধেক রয়ে যাবে তো আগে ভালোভাবে দেখুন তারপর যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যদি কোয়েশ্চেন বেশি হয় তাহলে এই টপিকের উপর আবার আর একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি আজকেরটা তো আমাদের স্ট্র্যাটেজির মেনলি পাঁচটি স্টেপ আছে তো প্রথম স্টেপ হলো মেকিং এ ফিফটিন সেকেন্ড ভিডিও মানে প্রথমেই আমরা পনেরো সেকেন্ডের ভিডিও বা ছোট ভিডিও বানানো দিয়ে শুরু করব। প্রথমে কিন্তু আমরা সিক্সটি সেকেন্ড বা তার কম সময়ের ভিডিও দিয়ে শুরু করব না প্রথমে পনেরো সেকেন্ডের দিয়েই শুরু করব পনেরো সেকেন্ড জন্যে কারণ পনেরো সেকেন্ডের ভিডিওর লেন্থ কম হয় এতে অডিয়েন্স রিটেনশন বেশি আসে অডিয়েন্স রিটেনশন বেশি হলে আপনার ভিডিও র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ঠিক আছে সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো যে ফলোয়িং দ্য প্রপার ভিডিও স্ট্রাকচার আমরা প্রপার ভিডিও স্ট্রাকচার ফলো করব। আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে প্রপার ভিডিও স্ট্রাকচার কোনটা যদি না দেখেছেন তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে আমরা এই পনেরো সেকেন্ডে যে ভিডিওটা তৈরি করব তার একটা প্রপার ভিডিও স্ট্রাকচার থাকবে তার মানে এই ভিডিওর একটা প্রপার বিগিনিং মিডিল এবং এন্ড থাকবে বিগিনিংটা খুব একটা স্ট্রং হতে হবে যাতে আপনার অডিয়েন্সের ওই ভিডিওটা দেখার প্রতি একটা আগ্রহ জন্মায় এরপর মিডিলটাতে কিছু একটা সাসপেন্স রাখতে হবে এই সাসপেন্সটা থাকবে তবেই না সে সেই ভিডিওটার মিডিল অব দি দেখবে বা দেখতে আগ্রহী হবে এবং এন্ডে গিয়ে সেই সাসপেন্সটাকে রিভিল করতে হবে তবেই সেই পুরো ভিডিওটা সে ওয়াচ করবে এবং এই পুরো ভিডিওটা ওয়াচ করলে আমাদের হান্ড্রেড বা নাইনটি ফাইভ পার্সেন্ট অডিয়েন্স রিটেনশন আসবে এই অডিয়েন্স রিটেনশন যত বেশি হবে আমাদের ভিডিও র্যাঙ্ক করার চান্সেস তত বেশি সেই জন্যে এই প্রপার ভিডিও স্ট্রাকচার মেথডে আমরা আমাদের ভিডিওটাকে বানাবো আমরা যে ক্যাটাগরির উপরই শর্টস ভিডিও বানাই না কেন আমরা এই প্রপার ভিডিও স্ট্রাকচারটাকে ফলো করব যার একটা প্রপার বিগিনিং মিডিল এবং যেন এন্ড থাকে ওকে থার্ড হল ইউজিং ট্রেন্ডিং সংস ইন আওয়ার ভিডিও আমরা ওই সময়ে যে ভিডিওগুলো বা যে গানগুলো ট্রেন্ডিং আছে সেই গানগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে ইনক্লুড করব বা ওই গানের উপর আমরা ভিডিও বানাবো এতে আমাদের ভিডিও র্যাঙ্ক হওয়ার বা ভিডিও দেখার সম্ভাবনা বা ভিউজের পরিমাণ অনেক বেশি আসবে ঠিক আছে অন্য টপিকের থেকে এই সব টপিকে বেশি আসবে ফোর্থ পয়েন্ট হলো মেক এ শর্ট ভিডিও ডেলি অ্যাটলিস্ট ওয়ান মানে আমরা একটা ডেলি শর্ট ভিডিও বানাবো অ্যাটলিস্ট একটা বানাবো আপনি একদিনে দুটোও বানাতে পারেন বাট অ্যাটলিস্ট অন্তত একটা ভিডিও ডেলি বানাবো এটা একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতাটা মেনটেন করলে আপনার চ্যানেল বা আপনার এই সব শর্টস র্যাঙ্ক হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে সো একটা পনেরো সেকেন্ডের ভিডিও বানানো এমন কোনো কঠিন কাজ নয় সো আমরা চেষ্টা করব যে পনেরো সেকেন্ডের অ্যাটলিস্ট একটা ভিডিও যেন আমরা ডেলি বানাই ঠিক আছে ফিফ্থ পয়েন্ট হলো আপলোডিং শর্টস ভিডিও অ্যাট এ প্রপার টাইম অ্যান্ড প্রপার ফ্রিকুয়েন্সি মানে আমরা আমাদের শর্ট ভিডিও একটা সঠিক সময়ে এবং একটা সঠিক ফ্রিকুয়েন্সিতে আপলোড করব সঠিক সময়ে মানে কি আমরা একটা নির্দিষ্ট সময় চুজ করে নেবো যে সকাল নটা থেকে এগারোটা বা দুপুর একটা থেকে দুটো বা সন্ধ্যের দিকে পাঁচটা থেকে সাতটা যে কোনো একটা প্রপার টাইমিং চুজ করে নেবো এবং সেই সময়েই আপলোড করব। ঠিক আছে এবং একটা প্রপার ফ্রিকোয়েন্সিতে আপলোড করবো প্রপার ফ্রিকোয়েন্সি মানে আমরা যদি দিনে একটা ভিডিও আপলোড করি তাহলে সেই একটা করব বা যদি দুদিনে একটা ভিডিও আপলোড করি তাহলে সেটা করব। মানে কত ঘন্টার গ্যাপ রাখছি বা কত দিনের গ্যাপ রাখছি সেটা খুব ইম্পর্টেন্ট মানে এমন যেন না হয় যে আমরা একদিনে পাঁচটা শর্ট ভিডিও আপলোড করে দিলাম তারপর পাঁচ দিন আমরা হাওয়া হয়ে গেলাম এরকম যেন না হয় যদি আমরা দিনে একটা ভিডিও আপলোড করি তাহলে প্রত্যেক দিন একটা আপলোড করব। বা দুদিন অন্তর যদি আপলোড করি তাহলে দুদিন অন্তর আপলোড করব। এই ফ্রিকোয়েন্সিটা ঠিক রাখতে হবে মানে ধারাবাহিকতাটা যেন ব্রেক না হয় ওকে এবং এখানে এও বলে রাখি যে আমি যে সব ইউটিউব জার্নালস বা ব্লগ পোস্ট বা ইউটিউব কমিউনিটি পোস্ট পড়েছি এবং সেগুলো দেখার পর আমার যেটা পার্সোনাল মতামত বা একটা আইডিয়া এসেছে সেটাতে আমার মনে হয় যে ভিডিও মানে শর্টস ভিডিও আপলোড করার বেস্ট ডেট হল ফ্রাইডে স্যাটারডে সানডে অ্যান্ড ওয়েসডে এই চারটে দিন মানে শুক্রবার শনিবার রবিবার এবং বুধবারে সব থেকে বেশি এনগেজমেন্ট আসে শর্টস ভিডিওতে মানে এই সব দিনে আপলোড করা আমাদের জন্য খুবই ফায়দেমন্দ হবে ঠিক আছে খুবই লাভজনক হবে এবং আমি যেটা লক্ষ্য করেছি যে সকাল নটা থেকে দুপুর এগারোটা এবং বিকেল পাঁচটা থেকে সাতটা এই সময়টা হলো এই শর্টস ভিডিও আপলোড করার খুব মানে প্রাইম টাইম প্রাইম টাইম এই হিসাবে কারণ এর পরবর্তী সময়টাতে প্রায় মানে এক দু ঘন্টার পর এনগেজমেন্ট অনেক বেশি আসে সো যে সময় এনগেজমেন্ট বেশি আসবে তার আমরা একটু আগে আধ ঘন্টা বা এক ঘন্টা আগে আপলোড করে রাখবো সেটা হলে খুব ভালো হয় এবং কিছু কিছু মানুষ এটাও লক্ষ্য করেছে যে দুপুর দেড়টা থেকে দুপুর তিনটে অবধি এই সময়ের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করেন তো তাহলে অনেক সময় অনেকের ক্ষেত্রে সেই সব ভিডিওতে এনগেজমেন্ট অনেক বেশি এসেছে তো আপনাকে একটু টেস্ট করে দেখতে হবে একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে এই টাইম ফ্রেমের মধ্যে কোন সময়টাতে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসছে বা এনগেজমেন্ট বেশি আসছে সেটা আপনাকে নিজস্ব পরীক্ষা করে দেখতে হবে এবং যে সময়ে বেশি আসবে আপনি সেই টাইমে ফ্রিকোয়েন্টলি আপলোড করতে থাকবে ঠিক আছে সেটা আপনার আপলোডের স্ট্যান্ডার্ড টাইম হয়ে যাবে ওকে সো এটা হলো আমাদের বেসিক স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটাকে আমরা ফলো করব মানে এই যে স্টেপসগুলো বললাম বা এই যে পয়েন্টগুলোকে বললাম এগুলো আমরা ফলো করে আমাদের ইউটিউব শর্টস আপলোড করব। ওকে তো শর্টস আপলোড করার আগে শর্টস আপলোডের কিছু নিয়ম আছে তো মেনলি চারটে নিয়ম আছে তো চলুন এই চারটে নিয়ম আগে ভালোভাবে দেখে নিই তারপর শর্টস আপলোড করব তো আমাদের প্রথম নিয়ম হলো যে আপনাকে আপনার ভিডিও টাইটেলের শেষে হ্যাশট্যাগ শর্টস দিতে হবে সেকেন্ড নিয়ম হলো যে শর্ট ভিডিওর ডেসক্রিপশান অতি গুরুত্বপূর্ণ নয় তবে ডেসক্রিপশানে অ্যাটলিস্ট তিনটে হ্যাশট্যাগ দিতে হবে থার্ড নিয়ম হলো যে প্রপার ট্যাগস ইনসার্ট করতে হবে এবং ফোর্থ নিয়ম হলো যে শর্টস ভিডিওর জন্য থামনেল গুরুত্বপূর্ণ নয় তো মেনলি তাহলে এই চারটে নিয়ম এই চারটে নিয়ম আমাদেরকে ফলো করতে হবে তো তাহলে সঠিক নিয়মে কিভাবে শর্টস আপলোড করতে হয় সেটা দেখানোর জন্য আমি আগের ভিডিওতে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম সেটা স্লো মোশন ভিডিও ছিল সেটাকে আমি সরাসরি আপলোড করতে পারি বা ধরুন আপনার যদি অলরেডি কোনো ভিডিও বানানো থাকে গ্যালারিতে সেটাকে আপনি এখানে ক্লিক করে গ্যালারি থেকে ইম্পোর্ট করে নিতে পারেন বাট এই সময় আমি সেরকম কিছু করতে চাইছি না ধরুন আমি যেটা শেখাচ্ছি এখন কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা শেখাচ্ছি তো সেটার জন্যই আমি এই ভিডিওটাকে রেকর্ড করতে শুরু করে দিলাম তো এটাকে আমি ডেমো হিসাবে আপলোড করে দেখাবো একদম সঙ্গে সঙ্গে একদম রেডিমেড ভিডিও আপলোড করে দেখাচ্ছি তো এই ভিডিওটুকু হয়ে গেলো এই ভিডিওটুকু এবার আপলোড করে দেখাবো তো তার জন্যে এই প্লাস বাটনে ক্লিক করব এখানে ভিডিওটার প্রিভিউ দেখানো হবে এবং আপনারা জানেন এখান থেকে মিউজিক টেক্সট টাইম লাইন সব কিছুই অ্যাড করা যাবে বাট যেহেতু সব কিছু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাই আমি এখন আর নতুন করে কিছু দেখাবো না আমি সরাসরি আপলোড করে দেখিয়ে দিচ্ছি আপলোড করার জন্য প্রথমে এই নেক্সট বাটনে ক্লিক করব আচ্ছা এখানে তাহলে আপলোডের একটা ট্যাব খুলে গেল এখানে আপনাকে আপনার টাইটেল এন্টার করতে হবে বাট টাইটেল এন্টার করার আগে আমরা একটু কিউর্ড রিসার্চ করে নেব হুম তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই টিউব বাডি বলে যে অ্যাপটা আছে সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ওকে তো প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে সাইন আপ করে নিতে হবে এই অ্যাপটাতে তারপর এখানে ক্লিক করবেন এখানে এসে দেখুন ট্যাগ এক্সপ্লোরার এখানে ক্লিক করবেন এবার আপনার ভিডিওর যে টপিক হবে সেই টপিকটা এখানে সার্চ করতে হবে হুম আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করছেন সেই টাইপের টপিক এখানে সার্চ করবেন ধরুন আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা হলো যে কিভাবে ইউটিউব শর্টস আপলোড করতে হয় এটাই তো শেখাচ্ছি ভিডিওতে তো ধরুন আমি এই টাইপের ট্যাগ সার্চ করব যে হাউ টু আপলোড ইউটিউব শর্টস এটা সার্চ করে দেখি যে কীরকম কী কিউআর স্কোর আসছে তো দেখুন ওভারঅল গুড দেখাচ্ছে সিক্সটি ওয়ান আউট অফ হান্ড্রেড স্কোর হুম মোটামুটি ভালো এবং এর নিচে দেখতে পাচ্ছেন রিলেটেড সার্চও আছে হুম এগুলোকে আমরা ট্যাগ হিসাবে ইউজ করতে পারি বা কিওয়ার্ড হিসাবে ইউজ করতে পারি তো আরও যদি একটু ওভারঅল স্কোর বাড়ে তো তাহলে সেটা খুব ভালো হয় তো হাউ টু আপলোড ইউটিউব শর্টসের পর টু থাউজেন্ড দিয়ে দেখি এবার সার্চ করে দেখব আচ্ছা এটা তো আরও খারাপ হয়ে গেল এরপর তো তাহলে টু বাংলা লিখে দেখি যে কেমন আসছে এটাও খুব একটা স্কোর ভালো নয় থার্টি সেভেন আচ্ছা এটারও সিক্সটি আসছে সো মোটামুটি এই প্রথমের যেটা সার্চ করলাম যে হাউ টু আপলোড ইউটিউব শর্টস ওটাই ভালো ছিল কারণ ওটা স্কোর সিক্সটি ওয়ান এসেছিলো সো একবার এটা দেখি যে কত আসছে ওকে তো সিক্সটি ওয়ান আসছে তো তাহলে এই টাইটেলটাকেই আমরা চুজ করে নেবো ঠিক আছে এখান থেকে কপি করে নেব তারপর এখানে এসে এই টাইটেলটাকে পেস্ট করে নেবো ওকে পেস্ট হয়ে গেল এবার প্রথম অক্ষরগুলো সব ক্যাপিটাল লেটারে দিয়ে দেব এবার আপনি কি করতে পারেন আপনি একটা স্পেস দিয়ে এখানে দাড়ি চিহ্নর মতো এই যে আইকনটা আছে এটাকে দিতে পারেন এরপর আবার একটা স্পেস দেবেন দিয়ে এখানে ভাইরাল ভিডিও দিতে পারেন বা আপনি যদি ধরুন কুকিং বা আদার্স গেমিং হয় তো গেমিং ভাইরাল ভিডিও এই টাইপের ট্যাগসও দিতে পারেন এরপর আবার ওই স্পেস দিয়ে ওই দাড়ির মতো ওই চিহ্নটা দিতে পারি এ তারপর যদি আপনি আপনার চ্যানেলের নাম দিতে চান তো তাহলে দিতে পারেন আপনার চ্যানেলের নাম যদি ফেমাস হয় তো তাহলে ওই কিওয়ার্ডটা খুব কাজে লাগবে র্যাঙ্ক করাতে তো আমি আমার চ্যানেলের নাম দিলাম রোহান নাগ এরপর যদি আপনি চান তো তাহলে আপনি অন্যান্য অনেক কিছুই কিওয়ার্ডস অ্যাড করতে পারেন সেটা আপনার মর্জির উপর ডিপেন্ড করছে তারপর যেটা ইম্পর্টেন্ট জিনিসটা করতে হবে সেটা হলো এরপর আপনাকে একটা স্পেস দিয়ে এখানে হ্যাশট্যাগ শর্টস লিখতে হবে এস এইচ ও আর এস এই হ্যাশট্যাগ শর্টস লেখাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা লিখতে ভুলবেন না ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে এই ভিডিওটা আনলিস্টেড হয়ে আছে এটাকে আনলিস্টেডই রাখতে হবে কারণ আমরা এখন এটাকে পাবলিক করব না এরপর আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারেন এখানে সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করে এই ভিডিওটা কিডসদের কি কিডসদের জন্যে নয় সেটা সিলেক্ট করতে হবে তো আমার ভিডিওটা কিডসদের জন্য নয় সেই জন্য আমি নো ইটস নট মেড ফর কিডস এখানে সিলেক্ট করব তারপর এখানে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো ঠিক আছে এরপর এই আপলোড বাটনে ক্লিক করে ভিডিওটাকে আপলোড হতে দেব। ঠিক আছে দেখুন এই ভিডিওটা এবার হানড্রেড পারসেন্ট আপলোড হয়ে গেছে এবার আমরা কি করব এই ভিডিওর ডান দিকে যে ট্রিপল ডট আছে এখানে ক্লিক করব এখানে দেখুন এডিট আছে তো এডিটে ক্লিক করব এখানে এসে দেখুন প্রথমেই কি আছে অ্যাড ডেসক্রিপশান আপনি এখানে ডেসক্রিপশান অ্যাড করতে পারেন তো আমরা ডেসক্রিপশনে কি করতে পারি ওই যেটা আমরা টাইটেল লিখেছিলাম সেটাই এখানে লিখে দিতে পারি বা এই ভিডিওটা যে সম্পর্কে সেটা এখানে লিখে দিতে পারি সেটা খুব বেশি বড় বাক্যে লেখার দরকার নেই আমরা এক দুটো সেন্টেন্সের মধ্যে এই পুরো জিনিসটাকে কমপ্লিট করে দেবো মেন ইউটিউব ভিডিওতে যেভাবে ডেসক্রিপশন লেখা শিখিয়েছি এখানে অত বড় করে ডেসক্রিপশন লেখার দরকার নেই তবে এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত তো যেহেতু এই ভিডিওটা আমি আপলোড করছি যে হাউ টু আপলোড ইউটিউব শর্টস তো আমি এর উপর দুটো লাইন লিখে নেবো তো আমি লিখলাম যে দিস ভিডিও ইজ অ্যাবাউট হাউ টু মেক ইউটিউব শর্টস অ্যান্ড অলসো হাউ টু আপলোড ইউটিউব শর্টস ইন টু থাউজেন্ড অ্যান্ড দিস ইজ এ ভিডিও বাই রোহান নাগ ব্যাস এতটুকুই এর বেশি আর কিছু লিখিনি আপনাদেরকে খুব বেশি ডেসক্রিপশান বড় ডেসক্রিপশান লেখার দরকার না এরপর আপনি কি করবেন নিচের লাইনে এসে এখানে আপনাকে লিখতে হবে যে হ্যাশট্যাগ শর্টস তারপর নিচের লাইনে আবার লিখবেন হ্যাশট্যাগ ইউটিউব শর্টস এই দুটো ট্যাক্স কিন্তু ম্যান্ডেটরি দেবেনি এরপর যেটা তিন নাম্বার হ্যাশট্যাগ হবে সেই ট্যাগটা কিন্তু আপনার ভিডিওর যেটা টপিক সেই টপিকের উপর দেবেন সো আমার ভিডিও হলো হাউ টু আপলোড ইউটিউব শর্টস তো আমি দেবো হ্যাশট্যাগ আপলোড ইউটিউব শর্টস এটা হচ্ছে আমার ভিডিওর টপিকের উপরে ওকে সো এই তিনটে কিন্তু অবশ্যই দেবেন আপনি চাইলে আপনার চ্যানেলের নামও দিতে পারেন খুব বেশি হ্যাশট্যাগ আমি দিতে রেকমেন্ড করব না তো তাহলে আমাদের ডেসক্রিপশন লেখা এখানেই শেষ হয়ে গেল এরপর ব্যাক বাটনে আসবো এরপর লোকেশন আপনি সিলেক্ট করতে পারেন আমি লোকেশানে ক্লিক করব তারপর কলকাতা দিয়ে দেবো তো আপনার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন আপনি চাইলে এই ভিডিওটাকে কোনো প্লে লিস্টে অ্যাড করতে পারেন আমার অনেক রকম প্লে এখানে আছে বাট আমি এখন কিছুতে অ্যাড করব না এরপর অ্যাড ট্যাক্স এখানে আমাদেরকে কিন্তু ট্যাক্স অ্যাড করতে হবে এটা ইম্পর্টেন্ট তো ট্যাক্সগুলোকে আগে তাহলে আমরা এখান থেকে কালেক্ট করে নিই সো ট্যাক্সগুলো আমার টিউব বাড়িতে আছে তো এই ট্যাগস এটা 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 এই তিনটে ট্যাগসকে আমরা কপি করে নিলাম কপি থ্রি ট্যাগ্স তারপর এই ক্লিপ বোর্ড এই ক্লিপ বোর্ডে ক্লিক করব ঠিক আছে থ্রি ট্যাগ্স কপিড এরপর এই নিচে এসে পেস্ট করে দেবো ট্যাক্সগুলো চলে এসছে বাট এগুলোকে ইউজ করা যাচ্ছে না কারণ এই ট্যাক্সগুলোকে এখনও অবধি এই অ্যাপ অ্যাকসেপ্ট করেনি তো আমার মনে হয় একটা একটা করে ট্যাক্সগুলোকে এন্টার করতে হবে তো তার জন্য প্রথমে আমি এই ট্যাগসগুলোকে এখান থেকে একটা একটা করে এন্টার করব তো এখান থেকে কাট করে নিলাম দেখুন এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তো বাকিগুলোকে আবার পেস্ট করব আলাদা করে আচ্ছা এখান থেকে এইটাকে রাখলাম আর থার্ড যে ট্যাগটা ছিল সেটাকে এখান থেকে কেটে নেব তো তার জন্য এই কাটে ক্লিক করব দেখুন এটাকে নিয়ে নিয়েছে তারপর আবার পেস্ট করব হুম তারপর একটা কমা দিয়ে দেবো দেখুন এটাকেও নিয়ে নিয়েছে ঠিক আছে তো এভাবে আপনাকে কিন্তু ট্যাক্স এন্টার করতে হবে এরপর আমরা কী করবো এই সেভ বাটনে ক্লিক করব ট্যাগগুলো তাহলে অ্যাড হয়ে গেলো তো তাহলে আবার আমরা একবার এডিটে চলে যাব তো দেখুন তাহলে আমাদের টাইটেল অ্যাড হয়ে গেছে আমাদের ডেসক্রিপশন অ্যাড হয়ে গেছে আমাদের লোকেশন অ্যাড হয়ে গেছে এবং আমাদের ট্যাক্সও অ্যাড হয়ে গেছে এবার আমরা কী করবো এই ভিডিওটা আনলিস্টেড হয়ে আছে এখানে ক্লিক করব তারপর এটাকে এই পাবলিকে ক্লিক করবো ঠিক আছে তারপর এখান থেকে ব্যাকে আসবো ওকে পাবলিক সিলেক্ট করার পর এই সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ভিডিও আপডেটেড হয়ে গেছে এটা পাবলিক হয়ে গেলো ওকে সো এভাবে আপনাকে সঠিক নিয়মে আপনার ইউটিউব শর্টস আপলোড করতে হবে এবার আমাদের পয়েন্ট হলো মিস্টেকস টু অ্যাভয়েড মানে কোন কোন মিস্টেকগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সো মেনলি আমি তিনটে মিস্টেক পয়েন্ট আউট করেছি তার মধ্যে প্রথম হলো নট অ্যাডিং প্রপার হ্যাশট্যাগ আর রং হ্যাশট্যাগ আমরা এই ভুলটা অনেকেই করে ফেলি আমরা জানি যে শর্টস ভিডিওতে অত ডিটেলে কিছু করার দরকার নেই এই মানসিকতার উপর ভিত্তি করে মানুষ ঠিকঠাকভাবে হ্যাশট্যাগ বা ট্যাগ অ্যাড করছে না নিজের শর্টস ভিডিওতে বা যেসব হ্যাশট্যাগ দিচ্ছে সেগুলো ঠিক নয় বা প্রপার নয় কিছু কিছু জায়গাতে স্পেলিং মিস্টেক থাকছে যেমন ধরুন হ্যাশট্যাগ শর্টসের জায়গাতে হ্যাশট্যাগ শর্ট লিখছে এই হ্যাশট্যাগ শর্টটা কিন্তু কারেক্ট নয় হ্যাশট্যাগ শর্টস লিখতে হবে এরকম আরও অনেক উদাহরণ আছে তো আপনাকে মেনলি হ্যাশট্যাগুলোকে সঠিকভাবে দিতে হবে এবং হ্যাশট্যাগ দেওয়াতে কোনো রকম ঠিকঠাক ট্যাগ বা হ্যাশট্যাগ দিতে হবে এটাকে মনে রাখতে হবে সেকেন্ড হলো ইনকনসিস্টেন্সি মানে কনসিস্টেন্ট না থাকা আপনি একদিন ভিডিও আপলোড করলেন তারপর পাঁচ দিন গায়েব হয়ে গেলেন এরকম করলে কিন্তু হবে না কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা রাখতে হবে আমি আগেও বলেছি আবার বলছি ধারাবাহিকতা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করাতে বা আপনার ইউটিউব ভিডিওসকে র্যাঙ্ক করাতে সব থেকে গুরুত্বপূর্ণ ওকে সো এই কথাটা মনে রাখবেন যে একবার ভিডিও দিয়ে আপনি হাওয়া হয়ে গেলে হবে না আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে সে শর্টস হোক বা এমনি বড় ভিডিও হোক যেটাই হোক থার্ড পয়েন্ট হলো নট ফলোয়িং এ পার্টিকুলার ক্যাটাগরি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনি একটা পার্টিকুলার ক্যাটাগরি ফলো করছেন না অনেকেই এরকম করছে যে যে কোনো টাইপের বা যে কোনো ক্যাটাগরির ভিডিও আপলোড করতে থাকছে এরকম করলে কিন্তু হবে না আপনাকে একটা পার্টিকুলার ক্যাটাগরি বা একটা নিশ ফলো করতে হবে যদি আপনি গেমিং ভিডিও আপলোড করেন বা গেমিং শর্টস আপলোড করেন তো তাহলে সেই টাইপেরই ভিডিও আপলোড করতে হবে কুকিং হলে কুকিংয়ের মতোই বা কুকিং রিলেটেড ভিডিওই আপলোড করতে হবে শর্টস যেন একই টাইপের হয় একই ক্যাটাগরির হয় এটা কেন হচ্ছে সেটা আমি আগের ভিডিওতেও বলেছি আবার বলছি ভালোভাবে শুনুন আপনি ধরুন একটা চ্যানেলে কুকিং রিলেটেড ভিডিও আপলোড করছেন তো আপনার যে কোনো একটা শর্টস ভাইরাল হলো তো সেই শর্টস থেকে যতগুলো আপনি ভিউয়ার্স পেলেন বা যতগুলো সাবস্ক্রাইবার পেলেন সেই সব সাবস্ক্রাইবাররা কিন্তু ওই কুকিং রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড এবার সেই চ্যানেলে আপনি কুকিং বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো টাইপের ভিডিও আপলোড করেন ধরুন কোডিং রিলেটেড ভিডিও আপলোড করলেন তারা কিন্তু সেই কোডিং ভিডিও দেখতে বা কোডিং শর্টস দেখতে ইন্টারেস্টেড হবে না এই জন্যে ওই ভিডিওগুলোতে বা ওই চ্যানেলগুলোতে আর এনগেজমেন্ট বাড়বে না বা ওই চ্যানেলের ভিডিও আর ভাইরাল হবে না এর জন্যে আপনাকে একটা পার্টিকুলার ক্যাটাগরি বা নিশ ফলো করতে হবে ঠিক আছে সো এই মিস্টেকগুলোকে মেনলি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এরপর আমি আপনাদের কাছ থেকে যে সকল কোয়েশ্চেন্স আমি পেয়েছি সেই সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো তো প্রথমেই আমি যে প্রশ্নটা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি সেটা হলো ইউটিউব শর্টস ওয়াচ টাইম মনিটাইজেশনে কাউন্ট হবে কি মানে ইউটিউব শর্টস থেকে আপনি যে ওয়াচ টাইম পেলেন সেটা কি আপনার মনিটাইজেশনের জন্য কাজে লাগবে না লাগবে না কেন সেটা আমি বলছি যদি আপনার ভিডিও পনেরো সেকেন্ডের হয় এবং পনেরো সেকেন্ডের শর্টসে যদি আপনার এরকম ভিডিওর পাশে শর্টস আইকন থাকে তাহলে সেই ভিডিওটা আপনার দেখানো হবে শর্ট ট্যাবে হুম এবং মনে রাখুন এই শর্ট ট্যাবে যে ভিডিও দেখানো হবে সেখান থেকে আসা ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না কিন্তু যদি আপনার ভিডিও পনেরো সেকেন্ডের বেশি হয় কিন্তু ষাট সেকেন্ডের কম হয় এবং সেই ভিডিওর পাশে যদি এরকম শর্টস আইকন না থাকে তো তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে মানে পনেরো সেকেন্ডের বেশি ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে এবং এই পনেরো সেকেন্ডের বেশি ডিউরেশনের শর্ট ভিডিও শুধুমাত্র শর্ট স্ট্যাবেই নয় এছাড়াও নর্মাল ইউটিউব ভিডিও হিসাবেও দেখানো হবে তো এই ভিডিওগুলোতে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে কিন্তু যদি আপনার যদি ডেডিকেটেড শর্ট ভিডিও হয় যে ভিডিও শুধুমাত্র শর্ট ট্যাবে দেখানো হবে সেগুলোর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না তবে মনে রাখবেন এটা কিন্তু এখন অবধি যে পলিসি দেওয়া আছে তাতে উল্লেখ করা হচ্ছে এবং যেহেতু এটা ইউটিউব শর্টসের বিটা পারছেন এর পরবর্তীকালে হয়তো পলিসি চেঞ্জ হবে বা আপডেট হবে তো তখনকার হিসাবে কি পলিসি হবে সেটা আমি এখন জানি না বা আমি এখন থেকে বলতেও পারছি না তবে আপাতত এখনকার হিসাবে এটাই রুলস ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেন হলো যে ইউটিউব শর্টস কি মনিটাইজ হবে বা ইউটিউব শর্টস থেকে কি টাকা পাওয়া যাবে তো কনভেনশনাল ওয়েতে যেভাবে আমাদের মনিটাইজেশন হয় আমাদের ইউটিউব ভিডিওসে সেভাবে হবে না মানে আমাদের শর্টস ভিডিওতে অ্যাড এখনও অবধি আসবে না কিন্তু এখনও অবধি বলছি কারণ বিটা ভার্সেন আছে তাই এর পরবর্তীকালে চেঞ্জ হতে পারে বাট এখনো অবধি আপনার শর্টস ভিডিওতে অ্যাড থেকে ইনকাম হবে না কিন্তু শর্টস ভিডিওতে ওই ইউটিউবের যে শর্টস ফান্ড আছে হানড্রেড মিলিয়ন ডলারের সেখান থেকে আপনাকে টাকা পে করা হবে সো ইউটিউব শর্টস ভিডিও মনিটাইজ হবে না কিন্তু ইউটিউব শর্টস ভিডিওর জন্য আপনি ওই ইউটিউব শর্টস ফান্ড থেকে টাকা পাবেন সো এক কথায় আপনি টাকা পাবেন টাকা পাবেন কিন্তু আপনার ভিডিও মনিটাইজ হবে না বোঝা গেল বিষয়টা এবার থার্ড কোয়েশ্চেন হলো যে দর্শকরা কিভাবে আমার শর্টস খুঁজে পাবে তো নর্মালি যেভাবে দর্শকরা আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার ভিডিও খুঁজে পায় সেভাবেই পাবে আপনার চ্যানেল যদি কেউ সার্চ করার পর সেই চ্যানেলে যায় তো তাহলে তার ভিডিওস লিস্টে গিয়ে শর্টস পেয়ে যাবে সেখান থেকে পেয়ে যাবে এবং যদি কেউ শর্টস স্ট্যাব খুলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং সেই চ্যানেলের উপর ক্লিক করে সেই চ্যানেল আইকনের উপর যদি ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেল যে যায় সেখান থেকেও আপনার শর্টস কিন্তু পুরো লিস্ট হিসাবে পেয়ে যাবে ওখানে আপনার পুরো শর্টস এনলিস্টেড থাকবে ফোর্থ কোয়েশ্চেন হলো যে ইউটিউব শর্টসের জন্য কি আলাদা ইউটিউব চ্যানেল খুলতে হবে নাকি আমার যে মেন চ্যানেল আছে সেখানেই আমি শর্টস আপলোড করতে পারবো শর্টস আপলোড করার জন্য নতুন ইউটিউব চ্যানেল খোলার কোনো প্রয়োজন নেই আপনার যে মেন ইউটিউব চ্যানেল আছে সেখানেই আপনি মেন ভিডিও এবং তার সঙ্গে শর্টস ভিডিও আপলোড করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বাট যদি আপনি চান যে শর্টস ভিডিও আলাদা জায়গায় রাখবেন এবং মেন চ্যানেলকে আপনি সেপারেট রাখবেন তাহলে আপনি নতুন চ্যানেল খুলতে পারেন সেটা আপনার মর্জি কিন্তু ইউটিউব কোনো নতুন চ্যানেল খোলার জন্য কিছু বলছে না বা এর জন্য আলাদা চ্যানেল লাগবে এরকম কোনো কিছু বলছে না ঠিক আছে তো ফিফথ কোয়েশ্চেন হলো আমার পঞ্চাশটির বেশি শর্ট ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে এবার কি করব তো মশাই আপনার পঞ্চাশটির বেশি শর্ট ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে কি একশোটি ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে তাতে আপনার কোনো যায় আসে না কি অসুবিধা আপনি এই ভিডিওকে তো মনিটাইজ করতে পারছেন না বা শর্টস ভিডিও তো এখনও অব্দি মনিটাইজ হবে না আপনি শর্টস ভিডিওর জন্য শর্টস ফান্ড থেকে টাকা পাচ্ছেন শর্টস ভিডিওকে আপনি অ্যাড দিয়ে মনিটাইজ করতে পারছেন না তো আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসলো কি না আসলো তাতে কি যায় আসে এবং এই একটা কথা মনে রাখুন যে আপনি যখন অন্যের গান ইউজ করবেন বা অন্যের মিউজিক ইউজ করবেন বা কোনো পপুলার গান নিয়ে আপনি শর্টস বানাবেন তখন আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতেই পারে এটা তো কোনো আশ্চর্য ঘটনা কিছু নয় আপনি অন্যের কন্টেন্ট বা গান ইউজ করে শর্টস ভিডিও বানিয়েছেন এবং তার জন্যে কপিরাইট ক্লেম খেয়েছেন এটা খুব নর্মাল ব্যাপার কিন্তু কপিরাইট ক্লেমের জন্য আপনার ভিডিও তো ডিলিট হচ্ছে না বা আপনার চ্যানেলে স্ট্রাইকও আসছে না তো কপিরাইট ক্লেম আসলো তাতে আপনার কী যায় আছে এবং কপিরাইট ক্লেমের জন্য এমনও নয় যে আপনার ভিডিওকে আপনি মনিটাইজ করতে পারছেন না এই ভিডিও তো এমনিতেও মনিটাইজ হবে না এর জন্য আপনি যে টাকাটুকু পাচ্ছেন সেটা তো এমনিতেও পাবেন তো আপনার চ্যানেলে একশোটা ভিডিওতে কপিরাইট ক্লেম আসুক কি পাঁচশোটা ভিডিওতে কপিরাইট ক্লেম আসুক তাতে কোনো যায় আসে না যা আসছে তাতে আপনার কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এগুলো ছিল মেন কোয়েশ্চেন্স যেগুলো আমি আপনাদের কাছ থেকে পেয়েছি এছাড়াও অনেক কোয়েশ্চেন্স পেয়েছি বাট এগুলো আমার ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে সেই জন্য এই পাঁচটি কোয়েশ্চেনের উত্তর আমি এই ভিডিওতে দিলাম এর পরবর্তীকালে যদি আপনাদের অন্যান্য কোয়েশ্চেন্স জাগে এই টপিকের উপর তো তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং কোয়েশ্চেন্স যদি বেশি হয় তো তাহলে এই টপিকের উপর আমি একটা প্রশ্নোত্তর সিরিজ বানিয়ে দেব। ঠিক আছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আমি চেষ্টা করেছি আমি নিজস্ব মানে আমি নিজে যতটুকু জানি ততটুকু আপনাদেরকে ভালোভাবে মন দিয়ে শেখাতে কতটা পেরেছি না পেরেছি সেটা আপনারাই জানাবেন তো আজকে এখানেই শেষ ধন্যবাদ